وعلى الله قصد السبيل ومنها جائد رمضان থেকে যথার্থ কল্যাণ পেতে হলে কয়েকটি বিষয় আমাদের কি করতে হবে মানে মনে রাখতে হবে এখানে আমি আটটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব খুবই শিরোনাম বলে যেমন এক নাম্বার হচ্ছে ব্যক্তিগত সামাজিক ভাবে সিয়ামের যথার্থ অনুসরণ করতে হবে এক নাম্বার হচ্ছে ব্যক্তিগতভাবে সিয়ামের হক আদায় করে যেগুলি আমি বললাম সেইভাবে সিয়াম রাখতে হবে এবং সামাজিকভাবেও বিশেষভাবে গুরুত্ব দিতে হবে সামাজিকভাবে মানে পরিবারের সকল সদস্য রোজা রাখল কিনা প্রতিবেশীর রোজা রাখল কিনা এবং সামাজিকভাবে রোজার কি প্রভাব পড়ে এবার রোজার কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ করে সব দিকে কি করতে হবে আপনাকে লক্ষ্য রাখতে হবে দ্বিতীয় নাম্বার যে জিনিসটি অবলম্বন করে সেটা হলো রমজানের পবিত্রতা বিরোধী সমস্ত অপতৎপরতা বন্ধ করতে হবে রমজানের পবিত্রতা বিরোধী হয় কি কোনো ব্যক্তি যদি দিনের বেলা সকল মানুষের সামনে পানাহার করে কালো গেলাফ দিয়ে যদি খাবারের দোকান খোলা রাখে ঠিক কিনা এসবগুলি দিকে অপবিত্র হয় আর রমজানে ইসলাম বিরোধী অশ্লীলতা ব্যাপানো কোনো ছবি এবং কোনো গান পরিবেশনা করা হলে কোনো ধরনের এই ধরনের বাজে সভা হলে সেই সব জায়গায় যাওয়া যাবে না তৃতীয় নাম্বার হচ্ছে মানুষের প্রতি বিশেষ করে সমাজের অসচ্ছল অভাবী মানুষের প্রতি সহানুভূতিশীল দয়ার্থ হতে হবে তাদের হক আদায় করতে হবে দারিদ্র বিমোচনে সাধ্য মতো ভূমিকা পালন করতে হবে আত্মকেন্দ্রিকতা পরিহার করতে হবে যে কথা আগে বললাম সমাজের অভাবী লোকদের পাশে দাঁড়াতে হবে চার নাম্বার হচ্ছে সমাজে রাষ্ট্রে দিনই পরিবেশ সৃষ্টি করতে হবে সর্বত্র পাপ ও দুষ্কৃতির বদলে পূর্ণ ও আল্লাহ ভীতির পরিবেশ তৈরি করতে হবে পাঁচ নাম্বার হলো শোষণ ও নির্যাতনমূলক সমস্ত কার্যক্রম যেমন দ্রব্যমূল্য বৃদ্ধি ভেজাল প্রদান ধোকা প্রতারণা মুনাফাখুরি ইত্যাদি বন্ধ করতে হবে সরকার বলতেছে বাজার দর এইরকম রাখো বোঝেন না গরুর গোষ্ঠ এত টাকা বিক্রি করো মুরগির গোষ্ঠ এত হাঁসের গোষ্ঠ এত অমুক তরকারি এত অমুক পণ্য এরকম কিন্তু কার কথা কে শোনে যদি আপনারা সবাই না শোনেন তাহলে সরকার কি আপনাদের ঘরে ঘরে এসে আপনাদের মানাইতে পারবে এই জন্য আল্লাহর ভয় আনতে হবে জোরে বলেন ঠিক কি না সরকার তো তার দায়িত্ব পালন করতেছে নির্দেশ দিতেছে কিন্তু আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহির অনুমতি নিয়ে সরকারের কাছে যেমন জবাবদিহি করতে হবে কিন্তু সবচাইতে বেশি জবাবদিহি করতে হবে কার কাছে আল্লাহর কাছে এই জন্যে মালে ভেজাল দেওয়া যাবে না পণ্যদ্রব্যের মাল অসহনীয় পর্যায়ে মানে দাম বাড়ানো যাবে না জুলুম করা যাবে না আল্লাহর ভয় কি রাখতে হবে ধোকা দেওয়া যাবে না প্রথা প্রতারণা করা যাবে না ষষ্ঠ নম্বর হচ্ছে রমজানে বিভিন্ন প্রকার অপচয় বন্ধ করে প্রয়োজনের অতিরিক্ত অভাবী শ্রেণীকে দিতে হবে নানান রকমের অনুষ্ঠানের নামে অনেক কিছু খরচ না করে আপনি গরিব মানুষ যারা ইফতার করতে পারে না তাদেরকে আপনি পৌঁছান আত্মীয় স্বজনের কাছে কি পৌঁছান প্রতিবেশীর কাছে আপনি ওইসব অতিরিক্ত জিনিসগুলি পৌঁছান সপ্তম নাম্বার সমস্ত মুসলমানদের মধ্যে রমজানের শিক্ষা ও ভাবধারার প্রসার ঘটানো এবং সবাইকে সিয়ামের যথার্থ অনুশীলনে উদ্বুদ্ধ করা আমি নিজে যেটা পালন করছি অন্য ভাইদেরকেও এই রমজানের ফজিলত গুরুত্ব পরিবেশ সুরক্ষার জন্যে অন্য ভাইদেরকে আমি আহ্বান জানাবো যেমনটি করে আমি খতিব হিসাবে আমি ইমাম হিসেবে আপনাদেরকে আহ্বান জানাইলাম এরকম আপনাদের অনেক পরিসর আছে সেই জায়গায় আপনাদেরকে বলতে হবে কি বলেন ঠিক কি না এভাবেই আমাদের সমাজ সংশোধন হবে আট নাম্বার হচ্ছে রমজানের প্রতিটি মুহূর্ত কাজে লাগানোর জন্য সচেষ্ট হতে হবে একটি মুহূর্ত যেন বিনষ্ট না হয়ে যায় আমি শুরুতেই বলেছি যে আমরা এখন একটা দামি সময় অতিক্রম করছে দামি সময় মহামূল্যবান সময় আবার একটি বছর পর আসবে সেটা আসতেও পারে জীবনে আর নাও আসতে পারে এই দামি সময়টাকে আমরা জীবনে কাজে লাগাইয়া আমরা দামি মানুষ যেন হতে পারি দামি মানুষ হতে হবে দামি মানুষ কি আল্লাহর সঠিক বান্দা রসুলের খাঁটি উম্মার জন্য হতে পারি পরিচ্ছন্ন মানুষের জন্য পরিণত হতে পারি সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে এই জন্য একটি মুহূর্ত নষ্ট না